নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর যাত্রী বোঝাই ট্রেন দুর্ঘটনা কানে হেডফোন দিয়ে মাছ ধরতে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় এলাকার পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায় কোথায়ও কীভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী সোমবার সকালে পৌনে এগারোটার নাগাদ রেল লাইন পেরিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন আঠাশ বছরের মিঠুন হালদার মুর্শিদাবাদের সুতির খিদিরপুর এলাকার বাসিন্দা তিনি কানে হেডফোন দিয়ে মাছ ধরতে যাওয়ার সময় তিনি দ্রুত গতিতে আসা আজিমগঞ্জ এক্সপ্রেসের হর্ন শুনতে পাননি ফলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিঠুন হালদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে বিষয়টি টের পেতেই স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় এলাকার পুলিশ তড়িঘড়ি মিঠুন হালদারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হেডফোনের কারণেই ট্রেনের হর্ন শুনতে না পাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটেছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ